এখন আপনারা বলেন, আমি নাম বলবো না, নাম অনেক সময় আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা গালি শুনি, ট্রলের শিকার হই। আপনারা বলুন, কোন বক্তা যদি কোরআন সামনে নিয়ে বলে রাসূল বেহেশতে যাবে কিনা নিজেই জানে না, ওই বক্তা কি ইমানদার না বেঈমান? বেঈমান। অনরা ডর করে হন লাওয়া, ইমানদার না বেঈমান? বক্তা না শয়তান? তো তার প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে না নেই? এখন আমি তার নাম তো নিই নাই, আমি তো তার নাম ধরি নাই, হয়তো তারা এডিট করে, হয়তো তারা নিজেরা হয়তো ওই বক্তব্যটা এনে দিল, আমার জবাবটা এনে দিল, এটা তাদের দায়িত্ব। আমি তাদেরকে ভালো বলবো না, খারাপও বলবো না, এরা করতেই পারে। কিন্তু ভাইরে, তুমি এমন কথা কেন বলবে যার কারণে আমাকে জবাব দিতে হবে? বলুন, যারা মাহফিলের মঞ্চে কোরআন সামনে নিয়ে বলে রাসূল জান্নাত দিতে পারে না, এরা কোনোদিন ইমানদার হতে পারে? আরে জান্নাত দিতে পারে না এই কথা বলে নাই, বলেছে রাসূল নিজে জান্নাতে যাবে কিনা নিজে নাকি জানে না। আজকে রাস্তাঘাটে দেখি, স্কুলের মাঠে দেখি, ক্লাসের ভিতরে দেখি, কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা যারা শিক্ষিত, যারা অশিক্ষিত, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে না, কথায় কথায় ঝগড়া, বাসের ভিতরে ঝগড়া, কন্ডাক্টরের সাথে যাত্রীর হাতাহাতি, ড্রাইভারের সাথে কন্ডাক্টরের হাতাহাতি, বাইরের সাথে বাইরের মারামারি, কর্মীর সাথে নেতার মারামারি, আবার নেতায় নেতায় মারামারি, আবার জালের সাথে জালের মারামারি, শাশুড়ির সাথে বউয়ের মারামারি, জামার সাথে শ্বশুরের মারামারি, একটু জোরে বলেন বাংলার জমিনে আসে না নেই? এক কথা বলেন আসে না নেই? অথচ আমার নবী বলেন, বেহেশতে যদি যেতে চাও, আমি গ্যারান্টি দিচ্ছি আমার হাতে জান্নাতের সাফ কবলা রেজিস্ট্রি আছে, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ ওয়া ইন ইন লিমান কান লিমান তারাকাল মিরা, যে ঝগড়া করবে না আমি তাকে জান্নাতের একটা ঘর দেওয়ার জন্য আমি রাসূল নিজেই গ্যারান্টি দিব। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমার সাথে ওয়াদা করেন না, ওই আমি ওয়াদা করাচ্ছি, ছেলেরা আমার উপরে নাকুশ হয়ে বসে আছে, ওয়াদা করেন না আজকের থেকে আমরা ঝগড়া করব না, বিতর্ক করব না, আমরা কথা বলবো বিতর্ক উস্কে দেওয়ার জন্য নাকি বিতর্ক থামানোর জন্য? হুজুরদের মধ্যে কিছু ওই স্বভাবের হুজুর আছে না নেই? কিছু হুজুর আছে কথা বলে সমাধান মূলক, তার ওয়াজ থেকে দশটা সমাধান পাওয়া যায়। আবার কিছু বক্তা আছে ওয়াজের পরে আরো দশটা প্রশ্ন সৃষ্টি হয়ে যায়, জামিলা কান বাজা দি, মারামারি লাগাই দি, এবার টেমন লই রে আসে না নেই? আমরা কথা বলবো কি ঝগড়া লাগানোর জন্য না সমাধান করার জন্য? আমি সুন্নি, আমি সুন্নি আকিদার কথা বলবো, ঠিক কিনা বলেন? আমি সুন্নি, আমি সুন্নি আকিদার কথা বলবো না, কিন্তু কথাটা এমন ভাবে বলবো যাতে কালকে সকালে মারামারি না হয়, যাতে শত্রুরাও বুঝবায় উনি বলেছেন, দলিল দিয়েই তো বলেছেন, মানলে মানবো না মানলে নাই, উনি তো গালি দেয় নাই দলিল দিয়েছে, উনি তো আবু দাউদ শরীফের নাম বলেছে, উনি তো সাহাবি কে বর্ণনা করেছে আবু উমামার নাম বলেছে, উনি তো বলেছে হাদিস নাম্বার 4800, তাহলে আমি কেন বলবো রাসূল নিজেই জান্নাতে যাবে কি যাবে না নিজে জানে না, এটা আমি কেন বলবো? আমার নবী তো বলতেছে আমি জান্নাত দিতে পারি। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমি নাম বলবো না, নাম অনেক সময় আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা গালি শুনি, ট্রলের শিকার হই। আপনারা বলুন, কোন বক্তা যদি কোরআন সামনে নিয়ে বলে রাসূল বেহেশতে যাবে কিনা নিজেই জানে না, ওই বক্তা কি ইমানদার না বেঈমান? বেঈমান। অনরা ডর করে হন লাওয়া, ইমানদার না বেঈমান? বক্তা না শয়তান? তো তার প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে না নেই? এখন আমি তার নাম তো নিই নাই, আমি তো তার নাম ধরি নাই, হয়তো তারা এডিট করে, হয়তো তারা নিজেরা হয়তো ওই বক্তব্যটা এনে দিল, আমার জবাবটা এনে দিল, এটা তাদের দায়িত্ব। আমি তাদেরকে ভালো বলবো না, খারাপও বলবো না, এরা করতেই পারে। কিন্তু ভাইরে, তুমি এমন কথা কেন বলবে যার কারণে আমাকে জবাব দিতে হবে? বলুন, যারা মাহফিলের মঞ্চে কোরআন সামনে নিয়ে বলে রাসূল জান্নাত দিতে পারে না, এরা কোনোদিন ইমানদার হতে পারে? আরে জান্নাত দিতে পারে না এই কথা বলে নাই, বলেছে রাসূল নিজে জান্নাতে যাবে কিনা নিজে নাকি জানে না। নাউজুবিল্লাহ, আওয়াজ জোরে বলেন। অথচ আবু দাউদ শরীফে আমার নবী বলছেন, জান্নাতের মিড লোয়ার ক্লাস, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ, জান্নাতের একটি লোয়ার ক্লাস, সাধারণ ক্লাস, যেটা সাধারণ ইমানদারের জন্য তৈরি, ওই একটা ঘর আমি দিয়ে দেবো কাকে? লিমান তারাকাল মিরাআ, যে ঝগড়া করে না। তাহলে মিডল ক্লাস কার জন্য? আমার নবী বলেন, লিমান তারাকাল কিজবা, যে মিথ্যা কথা বলে না,
ওয়াইন কানা মাযিহান ঠাট্টা করেও যে মিথ্যা বলে না আমি তাকে জান্নাতের মিডল ক্লাস যেখানে সিদ্দিক আকবর থাকবে সেই ধরনের যেখানে সাহাবায়ে কেরাম থাকবে যেখানে তাবেইন থাকবে এমন একটি ক্লাস আমি গ্যারান্টি দিয়ে ওই উম্মতকে পাঠিয়ে দেব এই হাদিসের উপর আমাদের বিশ্বাস আছে তাহলে রাসূল যেখানে ব্যস্ত বণ্টন করতেছে এখানে তুমি বলতেছো রাসূল নিজে ব্যস্ত যাবে কিনা জানে না তাহলে এটা কোনদিন বক্তার কথা হতে পারে না নাস্তিকের কথা হতে পারে বলেন কার কথা হতে পারে নাস্তিকের কথা হতে পারে কোরআন সামনে নিয়ে বলা যায় না এই কথা মাহফিলের মঞ্চে বলা যায় না এই কথা নাটকের মঞ্চে বলা যাবে এই কথা সিনেমায় বললে এটা যেহেতু তারা ইসলাম মানে না এরাও তো বলবে না নাটক সিনেমার মধ্যে তো এরকম কথা বলবে না রাসূল নাকি জান্নাতে যাবে কিনা নিজেই জানে না নাউজ বিলে জোরে বলেন আপনারা কি আমার কথা রাগ করছেন না তাহলে আমরা নেগেটিভটা নেব না আমরা শিক্ষাটা নেব বলেন আমার নবী জান্নাত দিতে পারে পারে আমার নবী যারা ঝগড়া করে না তাদেরকে সাধারণ ক্লাসের একটা জান্নাত দিতে পারে পারে আমার নবী যারা মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে না তাদেরকে আমার নবী মিডল ক্লাসের একটা জান্নাত দিতে পারে পারে এটা আমি আমার কথা না রাসূলের কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কলিজার থেকে জোরে জোরে বলে দেই মারহাবা মারহাবা